নমস্কার, আমি সীমা। ফুড অ্যান্ড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বিধ্বংসী ঝড় বৃষ্টির পরে আজকের পরিবেশটা একটু থমথমে হলেও রোদটা বেরিয়েছে, আর আমরা এই মাঠে বসে হচ্ছে গল্প করা, পেপসি খাওয়া, ঘোরা সব কিছু করতাম, সেই মাঠটা এখন আর চেনা যাচ্ছে না। কালকে তো একদমই চেনা যাচ্ছিল না, আজকে তাও ঘাসের আগাগুলো একটু বেরিয়েছে, জল থই থই করছে, মনে হচ্ছে যেন এটা পুরো দিঘি। তো এই পরিস্থিতি, আর দাদুকে কালকে বাড়ি যেতে দেইনি, এত ঝড় বৃষ্টির মধ্যে জামা কাপড় পরে বেরিয়েছিল, যেতে দিইনি। এখন মাংস নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ রান্না করবো, রান্না বান্না করে খাইয়ে তারপর বাড়ি পাঠাবো বিকালে। আর দাদু দুদিন আছে, দাদু এসে তো একদিনের বেশি থাকে না, দাদু ব্যস্ত হয়েছে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ঝড় বৃষ্টির জন্য আমরাও ছাড়তে সাহস করিনি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমাদের জার্নিতে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। দাদু চলো, আর দেরি করব না। আমার দাদুর এত বয়স হয়েছে, এখন কিন্তু মজা পড়েনি, স্ট্রং হাঁটছে আমার সঙ্গে। চিংড়ি মাছ আর মাংস, তো মাংসটা দোকান থেকে কেটে এনেছে, চিংড়ি মাছগুলো এখন কেটে নেব। মাংস আর চিংড়ি মাছ একসঙ্গে ধুয়ে আলাদা আলাদা ধুয়ে জল সরিয়ে তারপর এনেছি। চিংড়ি মাছ না কোটার পরে ধুই ঠিকই, কিন্তু কোটার আগে না ধুলে এই চিংড়ি মাছগুলোর গায়ে বালি থাকে, যেগুলো তরকারিতে কিচকিচ করে। জ্যান্ত মতন আছে কিন্তু ওর পা হাত পা নিয়ে তো নড়াচড়া করতে পারছে না। কাঁকড়া দিকে আইসে কি আনন্দ, যা ঝড় বৃষ্টি হলো রান্না তো পিছিয়ে গেল। তুমি যাও, আমি কেটে নেবো কোনে, তুমি মাছগুলো ভেজে রেখে এসো। বাড়িনি, বাজারে গেছে। গাছ পড়েছে, তুমি দেখেছো? সকালবেলা উঠে কাকি আর ওই তোমার অর্জুন ওরা টানাটানি করে অনেক বাইর নিয়ে গেছে, আমি সব পারি উঠিনি। ওই গাছের কত বড় ডাল ভেঙে এইখানে এসেছে, ঘরের সামনে গিয়ে ফুটেছে আর বেদা দিয়ে চাল উড়ে গেছে। কি করা যাবে, সব গাছ গাছালি পুড়েছে আর ট্রান্সফরমার পুড়ে গেছে, কালকে থেকে এখনো পর্যন্ত কোনো কারেন্ট নেই, কি হবে কি জানি। পরিস্থিতি ভালো না, আবার যা মেঘ করছে, আবার আসবে ইয়ে রে। ও আমার কথা বলতে বলতে যাচ্ছে, আবার আসবে আর যে আজ যাওয়া তার কেন আপনার যেতে বলেছে কে থাকুন না, তোমার কেন যাত বলেছে? আমি তো চাই না তুমি যাও, আমার কাছে সকল থাকো, আর সকালের ট্রেনে উঠতে পারবে না বাবা রে, না আমি উঠতে পারি বলতেছে।
দাদু বসে না থাকতে কাজ শুরু করেছে। দাদু বসে গল্প করুন। হ্যাঁ হয়ে যাচ্ছে, সব হয়ে যাবে। মা আবার বাড়ি গেল না? মা নতুন একজন যোগ দিয়েছে দাদু। বাবার এই ভাই দেবো দাদু, সবার এই ভাই না, আমার ছোট ভাই। আচ্ছা আমার ছোটটা দে, এই ওইটা দে, কেটে দেই নাকি? নাই ভাই ধরে খেত করবা না, কেটে দে। আমাদের দিন সামনে আসতে যে হাসলে হবে না। কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দেবো। বঙ্গের মধু, বুক ভরা মধু, জল নিয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আমচান, চোখে আসে জল ভরে। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়েছে, গামলিতে তুলে নিচ্ছি। তেজপাতা, আদা, কুড়ানো রসুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, চিকেনটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ঢাকা দেবো। চিকেন থেকে তেল ছেড়েছে, এবারে জল দিয়ে দেবো। ছয়
আয়ুষের রেজাল্ট যেদিন দিয়েছে সেই দিনে আয়ুষের একটু শরীরটা ভালো ছিল না, নিয়ে যাইনি। তো পরের দিনে গিয়েছিলাম আর মার্কশিটটা দিয়েছিল, সই করে ফটো তুলে নিয়ে আর ভিডিও করে আবার জমা দিয়ে দিয়েছিলাম। কারণ স্কুলের নিয়ম অনুযায়ী যে যেদিন দেওয়া হবে পরের দিনে গার্জেন সই করে জমা দিতে হয়, তো আমরা সেদিন যেতে পারিনি। তো ভিডিও একটুখানি নিয়ে রেখেছিলাম, ওটাই আপনাদেরকে দেখালাম। আর ও সিক্স হয়েছে, পঞ্চান্ন জন মতো বাচ্চা আছে, তার মধ্যে সিক্স হয়েছে, 375 পরীক্ষা হয়েছে, ও 360 পেয়েছে টোটাল। আগে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়াই, ওকে আমি ঠিক করে পড়াতে পারিনি, ওর রেজাল্টটা একটু খারাপ হয়েছিল। এই পরীক্ষায় আমার একটুখানি ভালো হয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে। তা না দাদু, ছয় রোল হয়েছে। আর মনে রেজাল্ট দেবে, মনে স্কুল এখন গরমে ছুটি, ছুটির পর দেবে, তাই তো? মনে ভালো পরীক্ষা দিয়ে এসছে বলেছে, এখন রেজাল্টটা বেরোলে বন্ধুদেরকে দেখাতে হবে। আসলে সকালবেলা তুমি যে কি আইকো যে আমি একটু দেখবো, ঘুমেছে যে আর খাতাপত্র গুছিয়ে ছিল আমার দেখা। তেল দিয়ে দেবো, এবার ভেন্ডির তরকারিটা রান্না করে নেবো, একবারে বসিয়ে দেবো। তেলে একটু গোটা জিরে দিয়ে দেবো, ভেন্ডিটা দিয়ে দেবো, লবণ, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো চিংড়ি মাছের উপরে দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো মাখিয়ে নেব। চিংড়ি মাছটা ভেন্ডির মধ্যে দিয়ে দেব, জল দিয়ে দেব। হয়ে গেছে পেরা। সীমা কোথায় গেল? গোসাচ্ছে, ভাত বাড়বে। আমি তো কারো নাম ধরতে পারবো না, এখন আমি বলতে চাচ্ছি আমার খুব খিদে লেগেছে। কারো নাম ধরলে আবার সে রাগ করে, কারো দোষ দেওয়া যাবে, কারো দোষ দেওয়া যাবে না, বলছে আমার খিদে লেগেছে, তুমি ভাত বাড়। ঢেঁড়স আছে, মুজিছে ভালো,
মা ভালো করে বলবে। তুমি বসে যাও না, আয়ুষ কাঁকড়া ঠ্যাং ভাঙবে দেখি। মাংসটা দারুণ হয়েছে, হালকা ঝোল করে এখন গরম সময় একটু হালকা ঝোল, গরম সময় হালকা ঝোলই ভালো। কাজের বাড়ি মাংস খাইনি, অনুষ্ঠান বাড়ি হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে গেলে আমি বললাম মাংস খাই। নুনও তো পাইনি, ওরা তো শুধু হেভি হেভি করতেছি আর আবার লো মারছে। দাদুর মিষ্টি আরো দাও, এক পিসি দিতে অর্ডার দিয়েছি। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা টাটা নমস্কার।